উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত UTT ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলার মেয়ে অভিষা কর্মকার ও অঙ্কলিকা চক্রবর্তী। উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত UTT ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 প্রতিযোগিতায় মহারাষ্ট্রের রিয়ানা ভুতাকে একটি থ্রিলারে 4-3 ব্যবধানে হারিয়ে প্রথম হন বাংলার মেয়ে হাওড়া জেলার অভিষা কর্মকার। অভিষা মাত্র 5 বছর বয়সে মিশলনগর নেতাজির সঙ্গে শ্রী অরুণ মজুমদার ও শ্রী অনন্য চ্যাটার্জির অধীনে খেলা শুরু করে। এরপর হাওড়া জেলা থেকে অংশগ্রহণ করে U12 মহিলা বিভাগে 2020 টেস্ট চ্যাম্পিয়নশিপও জেতে বাংলার মেয়ে অভিষা। বর্তমানে অভিষা নিজের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যেতে যোগ দিয়েছে পিনাকল টেবিল টেনিস একাডেমিতে। অপরদিকে অনূর্ধ্ব 11 মহিলা বিভাগের ফাইনালে নৈহাটির অঙ্কলিকা চক্রবর্তী শীর্ষ বাছাই গুজরাটের তৃষা প্যাটেলকে 3-0 ব্যবধানে পরাজিত করে প্রথম হন। অঙ্কলিকার টেবিল টেনিসে হাতে খড়ি মাত্র 2 বছর বয়স থেকে, তখন থেকেই এই খেলার প্রতি তার আগ্রহ ছিল। অঙ্কলিকা সেই সময় থেকেই শ্রী প্রসেনজিৎ সরকারের অধীন থেকে খেলা শুরু করে এবং 2019 বাংলার প্রথম সারিতে পৌঁছায় বাংলার মেয়ে অঙ্কলিকা।